ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখবে 27তম ব্যাচের ফরেস্ট্রি ছাত্র ফজলে আরাফাত সুজন। অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আলাউদ্দিন, বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং গ্রাজুয়েট ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের সকল নন গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অবিভক্ত ভারতীয় উপমহাদেশে বন ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে পেশাদার জনবল তৈরির লক্ষ্যে ভারতের দেরাদুনে সর্বপ্রথম বনবিদ্যা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়। 47 সালে দেশ বিভাগের পর পাকিস্তানের পেশোয়ারে এবং মহান মুক্তিযুদ্ধের পর তৎকালীন কৃষি ও বন মন্ত্রণালয়ের আর্থিক আনুকূল্যে বন অধিদপ্তরে দক্ষ জনবল সরবরাহের লক্ষ্যে স্বাধীন বাংলাদেশে বিকল্প অনুযায়ী 1984 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বনবিদ্যা ইনস্টিটিউট চালু করা হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অনুরোধে FAO, UNGP এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আর্থিক ও কারিগরি সহযোগিতায় দক্ষ ও পেশাদার জনবল তৈরির লক্ষ্যে পরবর্তীতে অর্থ ইনস্টিটিউটে পরিবেশ বিজ্ঞান বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী মহোদয় সাম্প্রতিককালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যে সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাতে আমরা আশান্বিত এবং উদ্ভূত জলবায়ু সমস্যা মোকাবেলায় আমরাও তার স্বপ্নসারথী। তার সে স্বপ্ন বাস্তবায়নে বন নিধন ও জলবায়ুর পরিবর্তন রোধ করতে এই দক্ষ জনবলকে কাজে লাগাতে বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের যৌক্তিক দাবিসমূহ পেশ করছি। 1. সহকারী বন সংরক্ষক পদে শুধুমাত্র বনবিদ্যা বিষয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। উল্লেখ্য যে চট্টগ্রাম, খুলনা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এই 3টি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর 120 থেকে 130 জন ছাত্রছাত্রী বনবিদ্যায় স্নাতক সম্মান ডিগ্রি লাভ করে থাকে। 2. বাংলাদেশের সরকারি কর্মকমিশনের সকল পরীক্ষার বিষয় করে পরিবেশ বিজ্ঞান বিষয়কে অন্তর্ভুক্ত করা। 3. পরিবেশ অধিদপ্তরে চাকুরির ক্ষেত্রে শুধুমাত্র পরিবেশ বিজ্ঞানের গ্রাজুয়েটদের অন্তর্ভুক্তিকরণ এবং অগ্রাধিকার প্রদান করা। 4. উপজেলা পর্যায়ে বন কর্মকর্তা ও পরিবেশ কর্মকর্তার প্রথম শ্রেণীর পদ সৃষ্টি করা এবং বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানের স্নাতকদের নিয়োগ দেওয়া। উল্লেখ্য যে বর্তমানে উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা প্রথম শ্রেণীর পদ বিদ্যমান রয়েছে। 5. বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানের গ্রাজুয়েটদের জন্য জাতীয়ভাবে বৃত্তি প্রদান ও ইন্টার্নশিপের ব্যবস্থা করা। 6. কৃষির সাথে সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে বনবিদ্যা গ্রাজুয়েটদের অন্তর্ভুক্তিকরণ করার বিষয়টি সুবিবেচনা করা। 7. যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাত্রত্ব আবশ্যক সেসব প্রতিষ্ঠান সমূহে বাধ্যতামূলকভাবে ন্যূনতম 1 জন পরিবেশ কর্মকর্তার পদ তৈরি করে শুধুমাত্র পরিবেশ বিজ্ঞানের গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের নিয়োগের জন্য সুপারিশ করা। 8. সাম্প্রতিককালে গ্রিন ব্যাংকিং, কার্বন ট্যাক্সেশন, RED, RED প্লাস, ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড প্রভৃতি কর্মকাণ্ড সম্পাদনের জন্য বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানের গ্রাজুয়েটদের অগ্রাধিকার দেওয়া। উল্লেখ্য যে অর্থ ইনস্টিটিউটের 50-এর অধিক গ্রাজুয়েটধারী বিভিন্ন ব্যাংকের সিনিয়র অফিসার থেকে পরিচালনা পর্ষদ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সমমহিমায় নিযুক্ত আছেন। সবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটে আপনার আগমনকে স্বাগত জানিয়ে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বোর্ড এর ডেপুটি ডিরেক্টর জনাব নওয়াজ আহমেদ চৌধুরী।
আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সম্মানিত প্রধান অতিথি ডক্টর হাসান মাহমুদ, মাননীয় প্রতিমন্ত্রী বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আজকের সামনে উপবিষ্ট আমার শব্দ শিক্ষকবৃন্দ এবং আমার ফরেস্ট্রি ভাই ও বোনেরা এবং ভাবি বাচ্চারা সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমি আসলে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে কর্মরত আছি, এটাকে আমরা ইংরেজিতে বলি বার্ড, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। আমি ওখানে একজন উপপরিচালক পদে কর্মরত রয়েছি। আমি এখানে খুব সংক্ষিপ্ত সময়ে আমার অভিব্যক্তিটা প্রকাশ করব, কারণ আমি জানি আমার চেহারা হতে মুহূর্তে আপনাদের ভালো লাগবে না, আমার এখানে অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন। আমি এখানে প্রায় 1983 আমি জয়েন করেছিলাম ফরেস্ট্রি ইনস্টিটিউটে, তখন ওটার নাম ছিল IOCU, আমরা ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি ইউনিভার্সিটি বলতাম। আমি 1987 ব্যাচের, কিন্তু আমরা বেরিয়েছি 1990 সনে, প্রায় দীর্ঘ 2 দশক ইতিমধ্যে পেরিয়ে গেছে। এবং আমি দেখতে পেয়েছি IOCU থেকে ইকাস্কোতে 2 দশকে যে রূপান্তর, এখানে অনেকগুলো গুণগত এবং কাঠামোগত পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। সেই জন্য একজন IOCU প্রাক্তন ছাত্র হিসেবে আমার খুব ভালো লাগছে যে IOCU-তে এত কোয়ালিটেটিভ চেঞ্জ এসছে এবং এখানে বিভিন্ন রকমের আঙ্গিকগত পরিবর্তন এসছে। আরেকটা জিনিস আমার খুবই ভালো লাগছে যে অনেকে বলছেন, আমাদের প্রাক্তন আগে 2 জন কর্মকর্তা বলে গেছেন যে ফরেস্ট্রি গ্রাজুয়েটরা প্রফেশনালি ফরেস্ট্রিতে শুধু সীমাবদ্ধ, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি মনে করি ফরেস্ট্রি গ্রাজুয়েটরা এখন গ্লোবালি, এখন ওয়ার্ল্ড ওয়াইড ওরা ছড়িয়ে ছিটিয়ে গেছে, এখন শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের অ্যাসিয়ার পদে ওরা সীমাবদ্ধ নেই। কিংবা আমাদের যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের কয়েকটি কর্মকর্তা পদে ওরা সীমাবদ্ধ নেই, এখানে বিভিন্ন ক্যাডার থেকে শুরু করে প্রাইভেট সেক্টর, নন গভর্নমেন্ট সেক্টর, বিভিন্ন NGO তে শুরু করে ইভেন বিদেশে অনেকে, আমাদের এক বন্ধু ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্টে কাজ করছে, আপনারা জানেন, উনি কানাডা থেকে PhD করেছে, অনেকে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে আছে। তো বিভিন্ন জায়গায় ওরা ওদের নিজ দক্ষতা বলে, ওনারা নিজের দক্ষতা বলে, ওনাদের নিজের কর্ম অভিজ্ঞতা বলে ওরা নিজেদের দক্ষতা পরিচয় দিচ্ছে। ইভেন আমি একজন ফরেস্ট্রি গ্রাজুয়েট, আমি কাজ করছি রুরাল ডেভেলপমেন্টে, অ্যান্ড আই এম দ্য সোল ম্যান ফ্রম ফরেস্ট্রি সেক্টর হু ইজ ওয়ার্কিং ইন দ্য রুরাল ডেভেলপমেন্ট সেক্টর। তো সেটা আমি মনে করি, আই এম প্রাউড অফ বিইং এ প্রোডাক্ট অফ IOCU। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বলতে চাই যে আমরা প্রত্যেকেই, আমরা বসে নেই, আমরা আমাদের বন বিভাগ আমাদের স্বীকৃতি দিল কিনা, বা আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আমাদের ডাকছে কিনা, উই ডিডন্ট কেয়ার ফর দ্যাট। আমরা আমাদের কিন্তু আমাদের নিজস্ব সত্যিতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা যেখানেই পেরেছি আমাদের মেধা দক্ষতা দিয়ে আমরা আমাদের নিজেদের জায়গা করে নিয়েছি। আমরা প্রত্যেকেই আমি নিজের স্তুতি গাওয়ার জন্য এখানে আমি কিন্তু আসিনি। আমি যেটা বলতে চাচ্ছি যে কেউ যদি জায়গা না দেয়, অটোমেটিক আমাদের নিজেদের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর জন্য আমাদের জায়গা করে নিতে হয়। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমার লেখাপড়া আমি ফরেস্ট্রিতে করলাম, আমার বেসিক সায়েন্স ফরেস্ট্রি, আর গ্লোবালি এখন ফরেস্ট্রির ইম্পর্টেন্সটা কি এটা এখন আমার মনে হয় যারা অ্যাটলিস্ট একটু চোখ কান খোলা আছে তাদের বলার দরকার নেই যে হোয়াট ইজ ফরেস্ট্রি, হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ ফরেস্ট্রি, হাউ ফরেস্ট্রি গ্র্যাজুয়েটস উইল বি অ্যাকচুয়ালি এমপ্লয়েড ইন আদার সেক্টরস অ্যাজ ওয়েল, এটা আমার মনে হয় এটা আমাদের বলার প্রয়োজন নেই। সেই জন্য আমি বলছি যে কিন্তু এখানে একটা বিষয় আছে, ফরেস্ট্রি সায়েন্স থেকে আমি যে নলেজটা আমি অর্জন করলাম, গভর্নমেন্ট যে এত হিউজ অ্যামাউন্ট অফ মানি ফরেস্ট্রি সেক্টরে ব্যয় করছে, বিশেষ করে এডুকেশন সেক্টরে, সেটা যদি আমি আমার প্রফেশনাল লাইফে কাজে না লাগে, আমি অন্য সেক্টরে কাজে লাগাই, তাহলে হয়তো এটা সেরকম বিকশিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। সেই জন্য বোধ হয় আমাদের 2 জন পূর্ববর্তী বক্তা এত গুরুত্ব দিয়ে গেছেন যে ফরেস্ট্রি সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করা যায় এবং আমাদের ফরেস্ট্রি গ্র্যাজুয়েটদের কিভাবে বিভিন্ন সেক্টরে এমপ্লয় করা যায়। তা আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এই বিশ্ববিদ্যালয়ের একজন সন্তান, উনি চট্টগ্রামের একজন কৃতি সন্তান, আমাদের প্রধান বন সংরক্ষক উনি চট্টগ্রামের একজন সন্তান, ওনারা IOCU সম্পর্কে ওনারা অবশ্যই আমার অনেক ভালো জানেন। তো সুতরাং এদের কোয়ালিটি সম্পর্কে আমার মনে হয় এটা আর বাড়িয়ে বলার দরকার নেই, কিন্তু একটা গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি এখানে রয়ে গেছে, এখানে
এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের রোল কি হবে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের রোল কি হবে, কিংবা অন্যান্য সেক্টরে যেখানে পরিবেশ অধিদপ্তরের যেখানে ছাড়পত্র প্রয়োজন হচ্ছে সেখানে ফরেস্ট গ্রাজুয়েট কিভাবে ইনকর্পোরেট করা হবে, সেই সব বিষয়ে আমার মনে হয় আমাদের সবার চিন্তা ভাবনা করা উচিত। এবং কিভাবে আমাদের ফরেস্ট্রি গ্রাজুয়েটের মেধাটাকে সঠিকভাবে কাজে লাগানো যায় এই বিষয়ে আমাদের সবারই একটু চিন্তা ভাবনা করা উচিত, কারণ এটা আমাদেরই সন্তান, এটা আমাদেরই রাজস্ব অর্থে পরিচালিত একটা প্রতিষ্ঠান থেকে বেরোচ্ছে এইসব ছাত্রছাত্রীরা। সুতরাং এইসব বিষয়ে নজর দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, ওনাদের যদি কোনোভাবে, কারণ ওনারা বিভিন্ন ফোরামে ওনারা প্রতিনিধিত্ব করেন, ওরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আন্তর্জাতিক অনেক ফোরামে গিয়েছেন আপনারা জানেন, এবং উনি ক্লাইমেট চেঞ্জ সহ বিভিন্ন সেক্টরে ওনার এনভায়রনমেন্টাল সেক্টরে ওনার হিউজ ওনার কন্ট্রিবিউশন রয়েছে, সুতরাং উনি জানেন এদেরকে কিভাবে কাজে লাগাতে হবে। সেই বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং ফরেস্ট্রি গ্রাজুয়েটের জয় হোক এই প্রত্যাশা আমি শেষ করছি।